শরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট অঞ্চল, ঘরে বাইরে থই থই পানি, উদ্ধার কাজে মাঠে সেনাবাহিনী, তলিয়েছে ওসমানী বিমানবন্দরের রানওয়ে, ফ্লাইট ওঠানামা বন্ধ। ত্রাণের কথা যেটা বলা হয় এটারও কিন্তু কোনো সমস্যা নাই, সরকারের তরফ থেকে যা করণীয় আছে এটা হবে। তিস্তায় পানি বেড়ে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুরেও পরিস্থিতির অবনতি। জেলায় জেলায় পরিস্থিতির অবনতি হওয়ায় এসএসসি পরীক্ষা স্থগিত। আগামী 19 জুন থেকে যেটি শুরু হতে যাচ্ছিল সেটা আপাতত স্থগিত ঘোষণা করা হলো। দেখছিলেন প্রধান শিরোনাম রাতের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পদ্মা সেতুর উদ্বোধনী দিনে থাকছে ত্রিমাত্রিক নিরাপত্তা, নাশকতা রুখতে প্রস্তুতি, একটি মহলের তদবিরেই বাতিল হয় বিশ্ব ব্যাংকের অর্থায়ন, জানালেন সাবেক সচিব। কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না অর্থ পাচার, সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়, বাংলাদেশ ব্যাংক ও দুদকের উদাসীনতাকে দুষছেন অর্থনীতিবিদ। শুরুতেই বন্যা পরিস্থিতির খবর। শরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট সহ হাওড়াঞ্চল, ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও থই থই পানিতে পুরো জনপদ। পানিবন্দী লাখ লাখ মানুষকে উদ্ধারে প্রশাসনের সঙ্গে মাঠে নেমেছেন সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরাও। এদিকে ওসমানী বিমানবন্দরের রানওয়েতে পানি ওঠায় ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। ইকরামুল কবিরের রিপোর্ট। এবার বন্যার আরো ভয়ঙ্কর রূপ। কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট সহ সিলেটের সীমান্তবর্তী পাঁচ উপজেলা থই থই পানিতে তলিয়ে। উজানের ঢলের সাথে যোগ হওয়া অব্যাহত ভারী বৃষ্টিপাতে গ্রামের পর গ্রাম ভাসছে, পানির তীব্র স্রোতে তলিয়ে যাচ্ছে বসত বাড়ি, প্রধান সড়ক সহ গ্রামীণ রাস্তাঘাট, ঘরবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠান। এ অবস্থায় আশ্রয়ের খোঁজে শেষ সম্বল হাতে নিয়ে নিজ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন বানভাসীরা। তিন দিন ধরে আজকে খানা নাই, ঘর বাড়ি সব পানির জলে, পানিবন্দী হয়ে মানুষ মারা যাওয়ার অবস্থা। শুধু সীমান্তবর্তী জেলাই নয়, অব্যাহত এই ঢল থেকে রেহাই পাচ্ছে না সিলেট সদর ও সিলেট সিটি কর্পোরেশন এলাকাও। সিলেট নগরীর 10টি ওয়ার্ড ছাড়াও নতুন নতুন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসীও। আমার জন্মের পরে এরকম বন্যা আমি আর কোনোদিন দেখিনি। গ্যাস সিলিন্ডার অফ হয়ে গেছে, সিলিন্ডার নিয়ে রান্না করছে এবং পানির খুব সংকট। এবারের বন্যা 2004 কেও হার মানিয়েছে। আমাদের এই এলাকায় এই বাসাগুলোতে কখনো কোনোদিন পানি দেখি নাই। এই অবস্থায় স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। সিলেটের কুমারগাঁও ও বড়াইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্রে পানি প্রবেশ ঠেকাতে কাজ করে যাচ্ছে তারা। পানিবন্দী মানুষকে উদ্ধার করা এবং আশ্রয়কেন্দ্র স্থাপনের বেসামরিক প্রশাসনের সহায়তায় আশ্রয়কেন্দ্র স্থাপনের মাধ্যমে তাদেরকে অবস্থানের ব্যাপারটা নিশ্চিত করা। তিন নম্বর হচ্ছে চিকিৎসা সহায়তা প্রদান করা। চার নম্বর হচ্ছে স্পর্শকাতর যে ইনস্টলেশনগুলি আছে, যেমন পাওয়ার স্টেশন, খাদ্য গোডাউন, সেগুলির নিরাপত্তা বিধান করা। সরকারের তরফ থেকে যা করণীয় আছে এটা হবে। ত্রাণের কথা যেটা বলা হয় এটারও কিন্তু কোনো সমস্যা নাই, উদ্ধারও কাজ আরম্ভ করতে পারবো আর ত্রাণও জনগণের কাছে পৌঁছে দিতে পারবো। এদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বানের পানি উঠে যাওয়ায় ফ্লাইট উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, কানাইঘাট সহ বিভিন্ন এলাকার বাসা বাড়ির এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বন্যার পানি দ্রুত গতিতে বাড়ছে।
এদিকে সুনামগঞ্জ পৌর এলাকা সহ ১২ উপজেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুদিন থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন সুনামগঞ্জবাসী। এদিকে জেলার সঙ্গে সিলেটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। ক্রামুল কবির, সময় সংবাদ। এই বিষয়টি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী মার্জিয়া মুমু। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মুমু, আপনাকে স্বাগত। একটা ভয়াবহ পরিস্থিতি আমরা প্রতিবেদনে লক্ষ্য করলাম। মুমু, আপনার কাছে আমার প্রথমে জানতে চাওয়া সেটি হচ্ছে, এই ভয়াবহতার আসলে প্রকৃত কারণটা কি, যদি একটু জানাতেন। ধন্যবাদ রিচার্ড। মাত্র এক মাসেরও কম সময়ের ব্যবধানে কিন্তু আবারও ডুবল সিলেট সহ পাঁচ জেলার মানুষ, প্রায় লাখ লাখ মানুষ এই মুহূর্তে পানিবন্দী। তারা খাদ্য নিরাপদ পানি থেকে শুরু করে বসত ভিটা এবং সহায় সম্বল হারিয়ে একেবারে মানবতর জীবনযাপন করছেন। এবং তার প্রধান কারণ হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ যে ভারত রয়েছে, সেখানকার মেঘালয়, আসাম থেকে শুরু করে উজানের যেই জায়গাগুলো রয়েছে সেখানে প্রচুর হচ্ছে বৃষ্টিপাত হচ্ছে। এবং রেকর্ড পরিমাণ যদি বলি যে 122 বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ভারতের চেরাপুঞ্জিতে, এবং সেটি 972 মিলিমিটার মাত্র 24 ঘন্টার ব্যবধানে। একই ঘটনা ঘটেছে ভারতের আসাম ও মেঘালয়ে, যেখানে 2500 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত 72 ঘন্টায়, এবং যেটি হচ্ছে দীর্ঘ 21 বছরের রেকর্ড ভেঙেছে। এবং এই যে ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢল, পাশাপাশি দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত, তার কারণে কিন্তু সিলেট বিভাগের প্রায় সবগুলো নদ-নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে। এবং একই অবস্থা কিন্তু উত্তরাঞ্চলের জেলাগুলোতে, যদি আমরা বলি যে লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, এর কিন্তু বন্যার পানি ইতিমধ্যেই ঢুকে পড়েছে। এবং এই বন্যার প্রকৃত রূপ স্বরূপ করার জন্য কিন্তু বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে শুরু করে পানি উন্নয়ন বোর্ড, তারা বেশ কিছু দিক চিহ্নিত করেছেন। যেমন তারা বলছেন যে গত 24 ঘন্টায় দেশের অভ্যন্তরে রংপুরে 109 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি সর্বোচ্চ। উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে, এবং প্রায় নদ-নদীগুলো রয়েছে তার 106টি পয়েন্টের মধ্যে 86টিতে পানি বেড়েছে। এবং এই যে তথ্য, সেটি হচ্ছে ভারতের আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কিত কেন্দ্র থেকে পাওয়া। আচ্ছা মুমু, একটা বিষয় সেটি হচ্ছে গিয়ে, আমরা তো কারণগুলো সম্পর্কে জানলাম, কিন্তু আমরা প্রতিবেদনে লক্ষ্য করছিলাম বানভাসী মানুষদের অবস্থা যে খুব একটা তারা ভালো অবস্থায় আছে সেটা তো অবশ্যই বলা যায় না। আসলে তাদের প্রকৃত অবস্থাটা কি, সেটা যদি একটু বলতেন রিচার্ড। প্রায় বেশিরভাগ লোকালয় পানির নিচে প্লাবিত, মানুষ জীবন বাঁচাতে ছুটছেন, তারা কিন্তু হারিয়েছেন তাদের সর্বোচ্চ। এবং আমরা যদি দেখতে চাই যে এই লাখো বানভাসী মানুষের বর্তমান অবস্থা কি, সিলেট সহ পাঁচটি জেলার প্রায় লক্ষ মানুষ তারা পানিবন্দী হয়েছে, বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে, তাদের বসত ভিটা পানির নিচে, পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এবং হচ্ছে যেটি বলি যে ওই বন্যা দুর্গত এলাকার কিন্তু বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, সেটি বেশিরভাগ এলাকাতে নেই। তাদের যে টেলিযোগাযোগ যে ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু ভেঙে পড়েছে। এবং সুনামগঞ্জে যদি আমরা দেখতে চাই যে জনগণের নিরাপত্তার জন্য কিন্তু সেখানকার স্থানীয় বিদ্যুৎ বিভাগ তারা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে। এবং বলা চলে যে রাজধানী থেকে কিংবা দেশের অন্যান্য স্থান থেকে একেবারে প্রায় বলা চলে যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেট সহ যে বন্যা দুর্গত যে এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষ। আরেকটু যদি বলতে চাই যে শুধু সিলেটের পাশাপাশি নেত্রকোনায় প্রায় অর্ধ লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। সেখানকার যে একটি নদী রয়েছে উবদাখালী, নদীর পানি বিপদসীমার 61 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং গত 24 ঘন্টায় সেখানে কিন্তু প্রায় 115 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া উত্তরাঞ্চলের তিস্তা থেকে শুরু করে বাকি যে নদীগুলো রয়েছে সেগুলো পানি সবগুলো কিন্তু বিপদসীমার আর একদম রয়েছে। সেখানে যদি দেখতে চাই যে নেত্রকোনা সদর থেকে সেখানকার যে 8টি ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের সাথে কিন্তু যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং সেই ইউনিয়নের বাসিন্দা থেকে শুরু করে সদর বাসিন্দা, পাশাপাশি উত্তরাঞ্চলের যে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের মানুষগুলো, তারা কিন্তু একেবারেই পুরোপুরি পানিবন্দী হয়ে পড়েছে। তো আজকে সকাল থেকে হচ্ছে এখন পর্যন্ত কিন্তু আমার সিলেটের সহকর্মী যিনি রয়েছেন একরামুল কবির, তিনি বানভাসী মানুষের খোঁজখবর নিয়েছেন, পুরো পরিস্থিতি তিনি নিজ চোখে দেখেছেন। আমরা আসলে তার কাছে চলে যাব, জানতে চাইব বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা। একরাম, যেভাবে কেটেছে সেটা বলা যায় যে সিলেটের বন্যার ইতিহাসে একটি ভয়ঙ্কর দিন কেটেছে। কারণ হচ্ছে গিয়ে সিলেটের সাথে যেই জেলাগুলো আছে, সিলেটের পাশে সুনামগঞ্জ জেলা, সুনামগঞ্জ এবং সিলেট এই দুটো জেলার একটি ভয়ঙ্কর পরিস্থিতি রূপ নিয়েছে। বিশেষ করে উজান থেকে যেভাবে পাহাড়ি ঢলটা নেমে এসেছে, সেই পাহাড়ি ঢলের কারণে সিলেটের বিভিন্ন এলাকা, বিশেষ করে কোম্পানিগঞ্জের শতভাগ এলাকা পানিতে ডুবে গেছে, গোয়েনঘাটের শতভাগ
শতভাগ এলাকা পানিতে ডুবে গেছে এবং শতভাগ মানুষ পানিবন্দী হয়ে গিয়েছিল, যার কারণে আজকে সেনাবাহিনী এই দুই উপজেলায় উদ্ধার তৎপরতায় নামতে বাধ্য হয়েছে এবং সুনামগঞ্জে উদ্ধার তৎপরতায় নেমেছে সেনাবাহিনী। আমরা দেখেছি সেনাবাহিনীকে আজকে দুপুরবেলা উদ্ধার তৎপরতায় নেমেছে, পাশাপাশি সেনাবাহিনী সিলেটের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর একেবারে কাছাকাছি চলে এসেছিল পানি এবং সেই কাছাকাছি পানি যেন বিদ্যুৎ কেন্দ্রগুলোকে কোনোভাবে নিমজ্জিত করতে না পারে সে কারণে সেনাবাহিনী তাদের ফোর্স দিয়ে সেনাবাহিনী তাদের বিভিন্নভাবে বালু ফেলে বা বিভিন্নভাবে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো রক্ষা করেছে। সব কিছু মিলে বলা যায় আজকে সারাটা দিন বোধ অনেক ভয়ঙ্কর একটি দিন অতিবাহিত হয়েছে সুনামগঞ্জে এবং সিলেটে। সুনামগঞ্জে দুদিন থেকে কোনো বিদ্যুৎ নেই, অন্যদিকে বিকেলের পর থেকে বিমান যে রানওয়ে সেই রানওয়েতে পানি উঠে যাওয়ার কারণে বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন পানির নিচে। অন্যদিকে আজকে এবং গতকালকে থেকে যে সুনামগঞ্জ এবং সিলেটের বিভিন্ন জায়গা পানি উঠার কারণে যারা SSC পরীক্ষার্থী আছে, যারা শিক্ষার্থী আছে, যারা অভিভাবক আছে, যারা শিক্ষক আছে, তারা চেয়েছিলেন যে SSC পরীক্ষাটা যারা স্থগিত করা হয়, শেষ পর্যন্ত সরকার স্থগিত করায় বানবাসী মানুষেরা বেশ স্বস্তি প্রকাশ করেছে। সব কিছু মিলে বলা যায় আজকের দিনটি একটি ভয়াবহ একটি দিন অতিবাহিত হয়েছে। মোটামুটি এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ। ইকরাম, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম, আপনিও বলছিলেন, পাশাপাশি আমাদের সহকর্মীও সিলেট থেকে জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির খবর। এবার আমরা একটু উত্তরাঞ্চলের যে জেলাগুলো রয়েছে সেগুলোর বন্যা পরিস্থিতির খবর জানতে চাবো। তিস্তা, ব্রহ্মপুত্র সহ উত্তরের নদ নদীর পানীয় বেড়েছে, এতে লালমনিরহাটে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রতিনিধিদের সহায়তায় ও তারিকুল ইসলামের ক্যামেরায় সহকর্মী রতন সরকারের রিপোর্ট। শুক্রবার মধ্যরাত থেকে বাড়তে থাকা তিস্তার পানি লালমনিরহাটের ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 14 সেন্টিমিটার ওপর দিয়ে বইতে শুরু করে ভোর থেকেই। সীমান্তের ওপারে ভারী বর্ষণের সঙ্গে পাহাড়ি ঢলে তিস্তা ছাড়াও ব্রহ্মপুত্র, ধরলা, ঘাঘর সহ 16টি নদ নদীর পানি বাড়ছে, ফলে নীলফামারীর ডিমলা, জলঢাকা, লালমনিরহাটের হাতিবান্ধা, কালীগঞ্জের নিম্নাঞ্চলের অন্তত 10,000 পরিবার বন্যা কবলিত হয়ে পড়েছে। বাড়তে পানি তো বাড়ি ঘর ভাঙ্গা ছিড়া যায়, এমন বাড়ি আছে যে কিছুই নিবার পারে না, ওখান থেকে সরিয়ে দেয়, আবার এই জায়গায় যায়, আবার এখান থেকে ভাঙ্গা যায়, আবার ওই জায়গায় যায়, থাকার মতো স্থান নাই, আমার বাড়িতে চুলাও নাই, ভাতও নাই, আমি কি করে খাইবান। এদিকে রৌমারি ও রাজীবপুর ছাড়াও কুড়িগ্রাম জেলাতেই আরও 3টি উপজেলার 17টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। জেলার 50টি গ্রাম তলিয়ে গেছে, ঘরবাড়িতে পানি ওঠায় মাচা বা নৌকায় আশ্রয় নিয়েছেন অনেকে। বাড়িঘর তলে গেছে, রাস্তাঘাট তলে গেছে, কখন যে এই ঘর বাড়িঘর ভাঙি যাইবে কোনো নিশ্চিত নেই, বাড়িঘর সব ডুবে গেছে, পোলাপান নিয়ে খুব কষ্টে আমরা দিনপথ কাটাচ্ছি। এদিকে বন্যার্তদের সহায়তায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ব্যবস্থা আমাদের আগেই নেওয়া ছিল কিছু, বিশেষ করে তিন দিনের ওই দিকেও কিছু ব্যবস্থা আমরা নিচ্ছিলাম এবং এখনো কিছু জায়গায় নেওয়া হচ্ছে। সীমান্তের ওপারে জলপাইগুড়ি ও আলিপুর দুয়ার জেলায় গত 24 ঘন্টা ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় রেড অ্যালার্ট জারির খবর দিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। আগামী 48 ঘন্টায় আরও ভারী বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কার কথা জানিয়েছে বন্যা নিয়ন্ত্রণ পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রতন সরকার, সময় সংবাদ, লালমনিরহাট। মুমু, আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনটা দেখলাম, আপনি আমাদেরকে একটা বিষয় বলবেন, আসলে এখন যে বন্যা পরিস্থিতি, সামনের দিনগুলোতে আসলে এই পরিস্থিতির কি হবে, অবনতি হবে না অবস্থা অপরিবর্তিত থাকবে, পূর্বাভাসটা যদি একটু বলতেন। সবশেষ আবহাওয়া দপ্তর এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বলা চলে যে আমাদের সামনে কিন্তু আরও বড় বিপদ, কারণ তারা বলছেন তিন থেকে আগামী 3 এবং 4 দিনে এই বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটবে, নতুন করে 3টি জেলায় বন্যার পানিতে প্লাবিত হবে। আমরা যে পাওয়া তথ্যগুলো একটু বিশ্লেষণ করব। তারা বলছেন যে আগামী 24 ঘন্টায় নতুন করে চেরাপুঞ্জিতে 550 মিলিমিটার বৃষ্টিপাতের সংখ্যা করেছেন এবং বাংলাদেশের ব্রহ্মপুত্রের উজানে, ভারতের ব্রহ্মপুত্রের উজানে আসামের গুয়াহাটিতে 300 মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন এবং সেই এই দুটো জায়গায় বৃষ্টিপাত হলে সেই ভাটি অঞ্চল হিসেবে পানি ঢুকবে সরাসরি সিলেট এবং কুড়িগ্রামে এবং আগামী 3 দিন উজানে ভারতীয় ও বাংলাদেশ অংশে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে।
থাকবে। পাশাপাশি এখন যে সিলেট সহ পাঁচটি জেলার কথা বলছি, আগামী তিন চার দিনের মধ্যে নতুন করে বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে ঢুকবে বন্যার পানি। পাশাপাশি বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা করেছেন এবং আগামী চব্বিশ ঘন্টায় বরিশাল, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হবে। তিস্তা ব্যারাজে পানি ইতিমধ্যে বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই অবস্থার অবনতি কিন্তু আরও হতে পারে বলে আমাদের সবশেষ পাওয়া তথ্যে বলা হচ্ছে। আচ্ছা মুমু, এ তো গেল বন্যা পরিস্থিতির কথা, ভবিষ্যৎটাও আপনি বলার চেষ্টা করলেন আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী। আপনি একটা বিষয় স্পষ্ট করবেন, এই বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য প্রশাসন কিংবা ব্যক্তিগত কিংবা সামাজিক বিভিন্ন সংগঠন তারা আসলে কী ধরনের তৎপরতা চালাচ্ছে এই বিষয়টা যদি একটু স্পষ্ট করতে। বন্যা পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য, বেসামরিক প্রশাসনের সহায়তার জন্য কিন্তু প্রায় হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জের প্লাবিত 8টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু সিলেট সদর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, সুনামগঞ্জ সদর, জকিগঞ্জ, দিরাই, দোয়ারা বাজার, ছাতকে তারা কাজ করছেন। তারা মূলত সেনা সদস্যরা কাজ করে যাচ্ছেন সেখানকার প্লাবিত এলাকার খাদ্য গোডাউনগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য এবং তারা বিশেষ করে আজকে দুপুর থেকে সিলেটের কুমারগাঁও ও বড়াইকান্দি বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রটি যাতে প্লাবিত না হয় সেখানকার জিনিস নিরাপদে সরিয়ে নেওয়ার তারা কাজ করেছেন এবং পাশাপাশি যারা পানিবন্দী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন, বেসামরিক প্রশাসনের সহায়তায় তারা অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্বাচন, উদ্ধারকৃতদের থাকা খাওয়ার ব্যবস্থা, চিকিৎসা সহায়তা, পাশাপাশি তারা হচ্ছে সুপেয় পানির, সীমিত আকারে সুপেয় পানি এবং খাবারের ব্যবস্থা করবেন এবং সেনা সদস্যরা যে কাজটা করেছেন সেটা কিন্তু পুরোটাই সিলেট সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মীদের পাশাপাশি তারা কিন্তু এই কাজটি করছেন। রিচার্ড, আচ্ছা আমরা একটু এই ব্যাপারে যে নির্দেশনা এসেছে সারা দেশে এসএসসি কিন পরীক্ষা স্থগিত করা হয়েছে এই বিষয়ে কোনো প্রতিবেদন আপনার কাছে আছে কিনা? অবশ্যই রিচার্ড, প্রায় 28,21,000 শিক্ষার্থী যখন পরীক্ষা দিবেন ঠিক তখনই কিন্তু এই পরীক্ষার একদিন আগে বন্যা পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে কিন্তু সেই পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আমার সহকর্মী রোজিনার একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে আসব। এক মাস না যেতেই আবারও ভয়াবহ বন্যার কবলে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ বেশ কয়েকটি জেলা। তলিয়ে আছে 500-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলোর বেশিরভাগই 19 জুন শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র ছিল। এ অবস্থায় পরীক্ষা নেওয়া সম্ভব না হয় স্থগিত করা হলো মাধ্যমিক পরীক্ষা। শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে সিলেট জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায় কবে নাগাদ পরীক্ষা শুরু করা যাবে তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আগামী 19 জুন থেকে যেটি শুরু হতে যাচ্ছিল সেটা আপাতত স্থগিত ঘোষণা করা হলো। বন্যা পরিস্থিতির একটু উন্নতি হলেই আমরা এই পরিবর্তিত সময়সূচিটি আবার যথাসময়ে জানিয়ে দেব। তিনি জানান, বন্যা পরিস্থিতির উপর নির্ভর করছে এসএসসি পরীক্ষার নতুন তারিখ, দেরি হলে পেছানোর আশঙ্কায় এসএসসি পরীক্ষাও। এখনই আমরা এই মুহূর্তে এটা বলতে পারছি না, যদি আমাদের বেশি দিন পিছাতে হয় এসএসসি পরীক্ষা সেক্ষেত্রে এসএসসি পরীক্ষাটাও পিছিয়ে যাবে। করোনা মহামারীর কারণে গত 2 বছর ধরে থমকেছিল শিক্ষা কার্যক্রম। যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এবছর নিয়মিত পরীক্ষায় বসার অপেক্ষায় ছিল শিক্ষার্থীরা, তখন পরীক্ষা স্থগিত হয় উদ্বিগ্নতারা। আমরা তো বন্যার জন্য কিছু পড়তে পারতেছি না, আমাদের বাসার মধ্যে আশ্রয় নিয়েছে, পানির জন্য তো বই খাতা নিয়ে সবারই দৌড়াদৌড়ি, হঠাৎ করে পরীক্ষা থেমে গেল, তাদের কিন্তু সেই মানে গতিটা থাকবে না। আমাদের পরীক্ষার টাইম অনেকবার পিছানো হয়েছে, যেমন আমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষার কথা ছিল সাধারণত যেটা হয়, তারপর আমাদের কিছুদিন আরও পিছানো হয়েছে। এবছর সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা 20,21,000-এর বেশি, এর মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 4 জেলায় 1,16,473 জন, এসব জেলায় পরীক্ষা কেন্দ্র রয়েছে 149টি, এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জে রয়েছে 92টি পরীক্ষা কেন্দ্র। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত হয়ে যাওয়া নিয়ে সহকর্মী হচ্ছে রোজিনা রোজির প্রতিবেদন দেখছি। আমরা সহকর্মীর প্রতিবেদন দেখছিলাম, আপনি ছোট্ট করে বলবেন প্রতিবেদনে অনেক তথ্যই উঠে এসেছে আসলে যারা স্কুল কলেজের শিক্ষার্থী ছিল, কারণ এসএসসি পরীক্ষা স্থগিত হওয়ার কারণে এইচএসসি স্থগিত হয়ে গেছে, পরিসংখ্যান ভিত্তিক কোনো তথ্য আছে কিনা? জি, বন্যা দুর্গত 5টি জেলার প্রায় 500-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো পানির নিচে প্লাবিত হয়েছে। যেই কেন্দ্রগুলোতে এসএসসি পরীক্ষা হওয়ার অনুষ্ঠানের কথা ছিল সেগুলো প্লাবিত হয়েছে, শিক্ষার্থীদের বসত ভিটা প্লাবিত হয়েছে, তাদের বইপত্র ভিজে গেছে এবং এই কারণে কিন্তু গত কয়েকদিন ধরেই শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সিলেটের শিক্ষা বোর্ডে তারা আলোচনা করছিলেন এবং সবশেষ আজকে দুপুরে দীর্ঘ
এক ঘন্টাব্যাপী সেই বৈঠকে তাদের পক্ষ থেকে যে আর্জি জানানো হয় তাতে সারা দিয়ে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে কিন্তু মাত্র আগামীকাল যেই এসএসসি পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেটি তারা স্থগিত করেছেন। তবে যেহেতু পরীক্ষা স্থগিত হয়ে গেছে এবং বলা হয়নি যে কবে থেকে শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু আসলে অনিশ্চয়তা শুরু হয়েছে এবং যেহেতু এসএসসি পরীক্ষা পিছিয়েছে সেহেতু স্বাভাবিক কারণে আগস্টে শুরু হয়ে যাওয়া যে এইচএসসি পরীক্ষার সময়সূচি ছিল সেটি অনুষ্ঠান হওয়ার নিয়ে কিন্তু অনিশ্চয়তা দেখা দিয়েছে রিচার্ড। অবশ্যই মোমো, আমরা চাইবো যে এই অনিশ্চয়তা কেটে যাক, আসলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হোক এবং সেটি আসলে উন্নতি হওয়ার পরেই কিন্তু আবারও এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, খুব দ্রুতই হবে সেটাই আমরা প্রত্যাশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী মার্জিয়া মোমো। পদ্মা সেতু উদ্বোধনের দিন ত্রিমাত্রিক নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে পুরো সেতু এলাকা। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত থাকবে পুলিশের সবকটি ইউনিট, নজরদারিতে থাকবে চৌকস গোয়েন্দা টিম। বুলবুল রেজার রিপোর্ট। 25 জুন উদ্বোধন হতে যাচ্ছে বাঙালির স্বপ্ন সাহসের স্মারক পদ্মা সেতু। 26 জুন থেকে চলবে যানবাহন। তবে সেতুর উদ্বোধনকে ঘিরে নাশকতা বা ধ্বংসাত্মক কিছু ঘটিয়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করাকে উড়িয়ে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খোদ সরকার প্রধান সব বাহিনীকে এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সবাই একটু সতর্ক থাকতে হবে এবং আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকেও সবার নজর দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। দেশের দীর্ঘতম এই সেতুর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে পদ্মার এপার এবং ওপার দুই পাশে দুটি নতুন থানা নির্মাণ করা হয়েছে যা 21 জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের দিন মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হবে বাড়তি পুলিশ। এরই মধ্যে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি, সেতুর এলাকায় টহল দিচ্ছে নৌ পুলিশ। জলে, স্থলে এবং আকাশে এই ত্রিমাত্রিক ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিরাপত্তা বেষ্টনী এবং বলয়কে ঠিক রেখে আমরা 25 তারিখের যে আনন্দ ঘন মুহূর্তে যে অনুষ্ঠানটি হবে সেটি সম্পন্ন করতে পারবো। পুলিশ বলছে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত তারা। কেউ যদি এই পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে কোনো রকম নাশকতা, কোনো রকম দুষ্টচক্রে লিপ্ত হতে চায়, সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো অবশ্যই হয়েছে। আর 25 জুনকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে আনন্দ উল্লাস, যে বাঁধ ভাঙা যে আবেগ নিয়ে মানুষ যে পদ্মা সেতুর কাছে যাবে, তো সেটিকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের পূর্বপ্রস্তুতি অবশ্যই আমরা নিয়েছি। শুধু মুন্সিগঞ্জ কিংবা শরীয়তপুর নয়, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জোরদার করা হবে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু জুড়তে যাচ্ছে দেশের 21 জেলাকে। স্বপ্নযাত্রা নিয়ে সময় সংবাদ থাকছে এই জেলাগুলোতে। আজ থাকছে পিরোজপুর জেলার তৃণমূল মানুষের প্রত্যাশার কথা। বলেশ্বর, কালীগঙ্গা, দামোদর ও সন্ধ্যা নদী বিধৌত প্রাকৃতিক সৌন্দর্যের আধার পিরোজপুর থেকে পদ্মা সেতু নিয়ে সময়ের বিশেষ আয়োজন স্বপ্নযাত্রায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ বাপ্পি। একটা লোক ডাক্তার দেখাইতে গেলে আপনার 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে ঢাকা পৌঁছে দিতে পারবে। এই আমি সাধারণ করে আমি ঢাকা গেছি, রোগ দেখাইতে আমি 1.5 দিন আপনার মাওয়াঘাট বসে করেছি। আমরা এই মালটা যদি ঢাকার বা বিভিন্ন এলাকায় আমরা পৌঁছে দিতে পারি তাহলে আমার এই যে গত বছর 3 লক্ষটা বিক্রি করছি এবছর তার হয়তো ডাবলও করতে পারি। এই ছেলে পেলে চাকরি পাবে, এখানে ইন্ডাস্ট্রিজ হবে পদ্মা সেতুর জন্য, এপারে আমরা সবাই আনন্দ থাকবো। দক্ষিণাঞ্চলের মানুষ এই মানে অপেক্ষায় আমরা আছি যে কবে পদ্মা সেতু খুলবে। আমরা কোনোদিন কল্পনাও করতে পারিনি পদ্মা সেতু আমরা পারাবো, এটা তো আমরা কোনোদিন ভাবতেও পারি না, সেটা স্বপ্নের মতো আমার বাস্তবতা হয়ে গেল। কচা নদীর উপর নির্মিত 1,427 মিটার দৈর্ঘ্যের এই বেগুটিয়া সেতু বিভাগীয় শহর বরিশাল ও খুলনার সঙ্গে পিরোজপুরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে যাচ্ছে। এ থেকেই বোঝা যায় স্বপ্ন সেতু পদ্মা এই অঞ্চলের আর্থসামাজিক অগ্রগতিতে কতটা প্রভাব রাখবে। আজ এ পর্যন্তই, স্বপ্নযাত্রার পরবর্তী গন্তব্য ঝালকাঠি, দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। বছরে বছরে পাহাড় সম টাকা জমছে সুইস ব্যাংকগুলোতে, এই অবস্থাকে উদ্বেগজনক উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশ ব্যাংক আর দুদকের উদাসীনতায় রোধ করা যাচ্ছে না কালো টাকার দৌরত্ব।
সুইস ন্যাশনাল ব্যাংক SNB-র ব্যাংকস ইন সুইজারল্যান্ড 2021-এর বার্ষিক প্রতিবেদন বলছে বাংলাদেশিদের টাকার পরিমাণ 8,275 কোটি টাকা ছাড়িয়েছে। বাজেটে কালো টাকা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কর পরিশোধে বৈধ ঘোষণার পরই বোমা ফাটল ব্যাংকস ইন সুইজারল্যান্ড 2021-এর প্রতিবেদনে। সুইস ন্যাশনাল ব্যাংকের এক প্রতিবেদন বলছে গত 12 মাসে সুইজারল্যান্ডের ব্যাংকটিতে বাংলাদেশিদের জমা হয়েছে প্রায় 3,000 কোটি টাকা। প্রতিবেদনে বলা হয় 2021 সালের ডিসেম্বরে সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানত দাঁড়িয়েছে 87,11,00,000 সুইস ফ্রাঁ। প্রতি ফ্রাঁ বাংলাদেশি 95.70 টাকা হিসেবে মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে 8,333 কোটি টাকা, যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আর দুদকের মধ্যে সমন্বয়হীনতার কারণেই রোধ করা যাচ্ছে না টাকা পাচার। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদেরকে যথেষ্ট তথ্য প্রমাণ দিতে পারছে না, এই কারণে কিন্তু এই যে একটা স্ট্রং ইনস্টিটিউশন যেটা দুদক সেটা কিন্তু ফেল করছে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হলেও পাচার রোধকেই বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। ইন্টারপোল কাজ করতে পারে, এখানে জাতিসংঘ কাজ করতে পারে, ইউরোপিয়ান ইউনিয়ন কাজ করতে পারে, তাদের কিন্তু অভিজ্ঞতা আছে। তো এগুলো কাজে লাগিয়ে যদি তারা একটা ইন্টারভেনশনে যায় তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় কি যেটা খুব দ্রুত এই যে টাকা পাচার সেটা কমানো যাবে। গত 2 দশকে ব্যাংকটিতে বাংলাদেশিদের টাকার পরিমাণ বেড়েছে প্রায় 30 গুণ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর, ফুটবল প্রসঙ্গ। বন্যা পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়া জাতীয় নারী ফুটবল দলের 2টি ফিফা প্রীতি ম্যাচ হচ্ছে না সিলেটে। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। সিলেটের শহরের বিভিন্ন জায়গায় যে পানি উঠে গিয়েছে তখনই কিন্তু আমরা মোটামুটি একটা বিষয় আজ করতে পারি যে আসলে সিলেটে খেলাটা কতটুকু আয়োজন করা সম্ভব হবে। গতকালকে সন্ধ্যার সময় বাফুফেতে এসে আমাদের বিভিন্ন পর্যায়ের স্থানীয় যারা কর্মকর্তা রয়েছেন সিলেটে, আমরা আমাদের ইন্টারনাল আলাপ আলোচনা করে ওমেন্স কমিটির মাধ্যমে ডিসিশন নেওয়া হয় যে আসলে আমাদের আগামী 23 এবং 26 তারিখে বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল এবং মালয়েশিয়া মহিলা জাতীয় ফুটবল দলের মধ্যে সিলেটে যে 2টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন হওয়ার ডিসিশনটা ছিল সেই খেলাটার ভেন্যু চেঞ্জ করে আমরা ঢাকাতে খেলাটা নিয়ে আসছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে সিলেট অঞ্চল, ঘরে বাইরে থই থই পানি, উদ্ধার কাজে মাঠে সেনাবাহিনী, জেলায় জেলায় পরিস্থিতির অবনতি হওয়ায় SSC পরীক্ষা স্থগিত। এবং পদ্মা সেতুর উদ্বোধনী দিনে থাকছে ত্রিমাত্রিক নিরাপত্তা, নাশকতা রুখতে প্রস্তুতি, একটি মহলের তদবিরেই বাতিল হয় বিশ্বব্যাংকের অর্থায়ন, জানালেন সাবেক সচিব। এই ছিল রাতের সময়ের, সঙ্গে থাকুন সময়।